হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্যাক ইউটিউব চ্যানেল। তো আমরা সরাসরি বন্ধুরা মিলে সবাই একজোট হয়েছি যে আজকে জওয়ান পিকচার দেখতে যাব। তো আমরা সবাই জওয়ান পিকচার জন্য রেডি হয়ে আছি। তো আমরা হলে চলে এসেছি। তো আমরা অনেক আগেই টিকিট কেটে ফেলেছি। তো এখন আমরা টিকিটটা অনেক টাইম আছে, সেই জন্য আমরা কিছু কিছু খাবার খাবো। তো রাত অনেক হয়েছে, তো চলো আমরা খাবারের জন্য একটা জায়গায় যাই। আমরা প্ল্যান করেছি এই মুভিটা দেখব এবং এখন আমরা বিরিয়ানি খেতে যাব। তো সবাই মিলে একসাথে বিরিয়ানি খেতে যাই, তো চলো সঙ্গে থাকো। তো ফাইনালি আমরা বিরিয়ানি খেতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই এখন আমাদের টেবিলে বিরিয়ানি চলে এসেছে। তো এখন পরিবেশন হয়ে গেছে। তো বিরিয়ানিটা কেমন লাগে খেতে দেখা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সামনে বিরিয়ানি রয়েছে। তো দেখি কেমন লাগে খেতে, চলো। এই যে স্যালাড চলে এসছে আমাদের সামনে, স্যালাডে লেবুর নামিয়ে খালে কেমন একটা লাগে। তো বিরিয়ানিতে স্যালাড ছাড়া কিছু মজাই আসে না। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে জমাত আমাদের কাছে আছে, তো দেখো বিরিয়ানিটা দেখি কেমন টেস্ট হয়, চলো। অসাধারণ, একদম সুন্দর, ফাইন। চলো এবার তোমাদের একটা লেগ পিস দিয়েছে আমার পাতে, দেখা যাক লেগ পিসটা কত সুন্দর হয়। খুব স্মুথ লাগছে লেগ পিসটা, খুব নরম, হাত দিয়ে তুলতেই না তুলতেই ভেঙে পড়ে যাচ্ছে। তো চলো, এই তো দেখতেই পাচ্ছ আশরফ আমার পাতে এখন মাংস দিয়ে দিচ্ছে ওরা, কারণ মাংস তো খেতে পারে না। এবার সেই দেখে আশরফ, দেখো জমাত কীভাবে তাকিয়ে আছে, দেখো জমাত বলতে চাইছে যে আমাকে একটু কিছু দাও, ওই এমনভাবে দেখছে, দেখেছো পারছো। তো ওই দেখো জমাত দেখছে ওর পাতে একটা মাংস, দেখো কেমন চিবিয়ে খাচ্ছে, মনে হচ্ছে কোনোদিন খায়নি। তো চলো সবাই সঙ্গে থাকো, তোমরা দেখো বিরিয়ানিটা খুব সুন্দর। তো এই বিরিয়ানিটা একমাত্র গুজরাটের জুনাগড়ে পাওয়া যায়। তো চলো বিরিয়ানি খাওয়া শেষে এক গ্লাস করে ছাঁচ না খেলেই হয়। তো বিরিয়ানির পরে ছাঁচ না খেলে মনে হয় না যে একটা বিরিয়ানি খেয়েছি আমরা। তো ছাঁচটা পরিবেশন করছে আশরফ, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো ছাঁচের গ্লাসটা আমরা সবাই নিয়ে নিই একটা করে। তো আমরা ছাঁচ এখন একটা করে নিয়ে নেবো সবাই মিলে। তো তারপরে আবার ফিরে আসলাম আমরা হলে। তো আমরা প্রায় চলে এসেছি, এবার এন্ট্রি করব হলের ভিতরে। তো দেখতেই পাচ্ছ এখানে গাদা অনেক মানুষের ভিড়। তো দেখো ভিতরের কত সুন্দর দৃশ্যটা। তো দেখো জওয়ান পিকচার দেখার জন্য কতজন এখানে অপেক্ষা করে রয়েছে, কেউ এখানে সেলফি তুলছে, হ্যাঁ কেউ বা কত নানা রকমের এখানে দৃশ্য দেখা যায়। এই যে দেখো আমাদের সব ফ্রেন্ড একসাথে সব এসছে আমরা। তো চলো তোমাদের একটা গেমিং ঘরে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে? তোমাদের গেমিং ঘরে নিয়ে গিয়ে কত সুন্দর একটা গেমিং ঘরে কী কী হচ্ছে ওখানে সব দেখাবো। তো দেখো সবাই রেডি হয়ে গেছে, তো সেলফি তুলছে সব এক একজনা। তো এই দেখো এইটা হচ্ছে ফ্রি এন্ট্রি গেমিং ঘর। তো এখানে সবাই মিলে ছোটো বাচ্চা বা বড়রা এখানে গেম খেলতে পারবে। তো দেখতেই পাচ্ছ এখানে একটা বড় একটা মর্কট আস্তধারী, তো একটা গাড়ি চালাচ্ছে মোটর সাইকেল। তো এই যে ছোটো ছোটো বাক্সের মতো করা আছে, ডিজে কালার বাজছে, এখানে 60 টাকা প্রাইস, মানে 60 টাকা দিয়ে এন্ট্রি করতে পারবে। এখানে মেয়েরা গেমটা ভালো খেলতে পারে, কারণ এখানে অনেক চুলের ফিতা গার্ডার অনেক কিছুই পাওয়া যায়, ক্লিপ নানা রকম এখানে পাওয়া যায়। ওই যে দেখতেই পাচ্ছ একটা গেম চালু আছে, ওখানে পয়েন্ট উঠছে, তো তোমরা এসে এখানে গেমটা খেলতে পারো। তো দেখো একটা বাচ্চা ছেলে কত সুন্দরভাবে একটা গাড়ি চালাচ্ছে, তো খুব সুন্দর লাগছে। এখানে দেখো আরও বড় বড় দাদা ভাইরা এখানে বোর্ডে গেম খেলছে স্ট্যাগার দিয়ে। তো চলো তোমরা দেখো কত সুন্দর গেম খেলছে এরা। আমাদের হাতে আর বেশি টাইম নেই, তো দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা আমরা জওয়ান পিকচার দেখতে এসেছি। তো এই জওয়ান পিকচারের মুভিটা এখানে বেশি প্রথমেই অন্ধকার সিনেমা আছে। তো চলো আমরা এখন সিঁড়ি দিয়ে উঠবো উপরে। দেখতেই পাচ্ছ এখানে অনেক ভিড়, মেয়ে ছেলে সব উভয় পক্ষে একসাথেই উঠছে। দেখতেই পাচ্ছ তো এখানে আবার উঠতে না উঠতেই লাইন পড়ে গেছে। তো চলো দেখি কি হয়। তো সিনেমাটা ফুল সিনেমা আমার কাছে আছে,
তো আমি পার্ট করে করে তোমাদের দেখাবো, তো সবাই সাবস্ক্রাইব করে দিও। এইখানে সেপ্টেম্বর মাসের 28 তারিখে স্যালাড বলে একটা প্রভাসের পিকচার আসছে, তো তোমরা সবাই আগে থেকে অনলাইন টিকিট বুক করে তোমরা দেখতে পারো। তো আমাদের আশরফ ভাই কিছুক্ষণের জন্য এখানে সিকিউরিটি হয়ে সবাইকে সাহায্য করছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আশরফ ভাই আমাদের বাথরুমটাকে দেখাবে এখন, চলো। এমনভাবে আশরফ ভাই করছে যেন উনি এখানকার একটা সিকিউরিটি, বাথরুম সিকিউরিটি, ঠিক আছে? তো চলো ভেতরে যা যা কী দেখায় আমাদেরকে। তো দেখতে পাচ্ছ একজন বাথরুম করছে ওখানে, তো এইভাবে বাথরুম করে, সবাই শিখে নিও। তো এই যে এখানে পটিয়া করার ব্যবস্থা আছে, এখানে হাত মুখ ধুয়ে একটু এখানে এসে ব্রেস্ট আরাম নিতে পারো। তো আবার দেখাই তোমাদের, এখানে কিছু খাবার কিনতে গেলে এখানে কুপন ঘর, তো এখানে আগে কুপন করতে হবে। তো এই যে দেখছো কুপন মানে কি, এই যে লোকটা মোটা করে লোকটা দেখতে পাচ্ছ খুব খেয়েছে, ওর কুপন করার প্রয়োজন নেই, ওই জন্য কুপনের সামনে দাঁড়িয়ে আছে। তো চলো এখানে কুপনটা নিয়ে এসে, ওই যে দাদা ভাইরা ওখানে ভিতরে আছে, তো ওদের হাতে কুপনটা দিয়ে দিলেই তুমি যা মানে কুপনে কিনেছো সেটা তোমাকে তোমার হাতে ওরা দিয়ে দেবে। তো এখানে অনেক রকমের সমস্যা মানে সিঙাড়া এবং পপকর্ন, স্প্রাইট, পানির বোতল সব কিছুই পাওয়া যায়। তো এবার দেখতে পাচ্ছ এই যে একজন ভুঁড়ি ঠেকিয়ে পপকর্নের ওপর দাঁড়িয়ে বসে শুয়ে হেলান দিয়ে আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে অনেক রকমের খাবার আছে, এখানে যেমন পিজা আছে এখানে, তো পিজাও তোমরা খেতে পারো। তো চলো, এই যে আমাদের শাহরুখ খান আমাদের জন্য অপেক্ষা করে আছে। তো শাহরুখ খানকে দেখতে হচ্ছে, জওয়ান পিকচার দেখতে এসেছি আমরা, খুব সুন্দর একটা পিকচার। তো সবাই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, পরবর্তীকালে সবাই ভালো ভালো সিন দেখতে পারবে। তো আমরা এখন হলের ভিতরে প্রবেশ করছি, এন্ট্রি করছি, দেখতে পাচ্ছ সিঁড়ি ডিজাইনটা কত সুন্দর লাইটিং করছে। তো তোমরা দেখো, ঠিক আছে, এবং আনন্দ নাও। তো সিনেমা শুরু হতে চলেছে এখন, এর পিকচার প্রথমেই একটু অন্ধকার আছে, তো খুব ভালো সিনেমা, তোমরা দেখো। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমি এরপরে পেজে তোমার স্টোরিতে দুটো করে পার্ট ছাড়বো।